हेलो फ्रेंड्स माय बेंगली लाइफस्टाइल परिवारे तोमादेर अनेक अनेक स्वागत आबार एकटा नतून भिडियो देखार जन्य। आज के हच्छे शुक्रवार भोरे आमरा एखाने एसेछि बाकुड़ा आमादेर ग्रामेर बाड़ीते। तो आसार पर आर भिडियो करा हयनि, प्रचंड क्लान्त छिलाम, सारा रात जेगे एसेछि बासे सोनाईके देखते हयेछे, तो सेई कारणे आर भिडियो करा हयनि। आर एखन आमरा एकटु रेडी हयेछि। एई देखो ग्रामे आसार पर शाड़ी पड़े नहीं देखते ही बच्चा सोना एक रेडी ग्रामे उत्सव चलते हरिनाम, तो से कारण आशा देख सोनाई हाय कर दाओ। तो সেই জন্য বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। আর আমাদের এখানে একটু আগে একটু বৃষ্টি হলো, ঝড় জল বৃষ্টি, তো যার কারণে ওয়েদারটা অনেকটা ঠান্ডা। তো তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের হরি নাম। আরে দেখো আমাদের দুয়ারে যে ফুলগাছটা আছে হলুদ কালারের এলামেন্ডা, তো ওটাতে ফুল এসেছে। আর ওই দেখো আমার শাশুড়ি মা সোনাই ওরা রাস্তাতে দাঁড়িয়ে আছে। তো আর এই সাইডে আমাদের পুকুরটা। आज के सोना दूजने पुके स्नान भावलम जो किदिन एसि बसिदिन थकबो ना, तो ग्रामे एस ग्रामे जेटा एनजयमेंट पुके स्नान नदी स्नान, तो से जिसगुलो जो ना करी कि करलम बाड़ी गए तो से ही अब बाथरूम स्नान करते ही तो से आज के पुके बस भलो मत कर सोनाएर हमें स्नान करम लगल तुम पुके स्नान कर जल থেকে উঠতে চাইছিল না, বলছেন আর একটু স্নান করব আর একটু স্নান করব। তো বেশ ভালো লাগলো তোমাদের সাথে এই সবগুলো শেয়ার করতে পারছি না, কিন্তু বেশ আমরা এনজয় করছি গ্রামের পরিবেশটা। পুকুর থেকে দেখাই আর তুমি চপ্পল পরে এসছো আর পুকুর থেকে দেখাই না, এখন যাব না, অন্ধকার অন্ধকার হয়ে আসছে। আর এই দেখো আমার শ্বশুর বাড়ির উঠানে কিছু সবজি চাষ হয়েছে, অনেকটা পুই হয়েছে, মানে কিনতে হবে না, এখান থেকেই খাওয়া হয়ে যাবে। আর এই উচ্ছে গাছ, তো উচ্ছে গাছে এখনো উচ্ছে ধরা স্টার্ট হয়নি, যার জন্য পাশেই শানুদের উচ্ছে গাছ ছিল, তো ওদেরটা ধরা স্টার্ট হয়েছে। এই দেখো ছোট ছোট উচ্ছে ধরেও রয়েছে, তো ওদেরটাই আমি দেখিয়ে দিলাম। আমাদেরটাও কিছুদিনের মধ্যে ধরা শুরু হয়ে যাবে। এই দেখো আর পাশে রয়েছে ভেন্ডি গাছ, এই দেখো ছোট ছোট ভেন্ডিও ধরেছে, এটাও শানুদের বাড়ির মানে আমাদের বাড়ির একদম পাশাপাশি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা ঝিঙ্গে গাছ, তো আমাদের উঠোনেই ঝিঙ্গে গাছটা হয়েছে আর পুরো পালোই জুড়ে ঝিঙ্গে গাছটা হয়েছে। তো আমি দেখলাম যে কীরকম শক্ত হয়েছে কি না, আর দু একদিনের মধ্যে না খেলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। এ দেখো পেয়ারা গাছটাতেও ঝিঙে লত উঠে গিয়েছে, প্রচুর ঝিঙে হবে হয়তো। আর এই যে আমাদের ভেন্ডি গাছ, আমাদের ভেন্ডি গাছে এখনও ভেন্ডি ধরা স্টার্ট হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যে হয়ে যাবে, খুব ভালো হয়েছে গাছগুলো। আর এই যে এখানে রয়েছে শাক গাছ। আর এই দেখো গরম গরম রসালো জিলাপি হরিনামের ওখানে তৈরি হচ্ছে, আমি দুটো খেয়ে নিয়েছি অলরেডি। আর এই গরম গরম সিঙ্গারা, গরম মানে কলকাতায় সবকিছু পাওয়া যায় কিন্তু গরম গরম সিঙ্গারা জিলাপি আর তেলে ভাজা এইসবই পাওয়া যায় না। চলবে নাকি টানি দিলে চলবে না ঠেলে ঠেলে চালাচ্ছে।
ঘর থেকে হলো না শুরু দাঁড়াও এই দিকে যাবো মুখে দেবে না ধুলা।